আজকে থাকছে আপনার জন্য মহাকাশ নিয়ে 15টি সাধারণ জ্ঞান প্রশ্ন। আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম লুদ্ধক। ইউরেনাস গ্রহটি কে আবিষ্কার করে? সঠিক উত্তরটি হলো উইলিয়াম হার্শেল। আমাদের সৌরজগতের কেন্দ্রস্থলে কোন তারা রয়েছে? সঠিক উত্তরটি হলো সূর্য। আচ্ছা বলুন তো কোন গ্রহে সর্বাধিক চাঁদ রয়েছে? সর্বাধিক সংখ্যার চাঁদযুক্ত গ্রহ হল বৃহস্পতি, যার 66টি চাঁদ রয়েছে। সৌরজগতের সবচেয়ে গরম প্ল্যানেট কোনটি? সঠিক উত্তরটি হল শুক্র। সবচেয়ে বড় নক্ষত্রের নাম কি? সঠিক উত্তরটি হল মিউ সাকাই। সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই। কতক্ষণ একটি সূর্যগ্রহণ স্থায়ী হতে পারে? 7.5 মিনিট। কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। প্রথম মানব নির্মিত বস্তু কত সালে মহাকাশে প্রেরণ করা হয়েছিল? 1957 সালে। কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে? ২১ জুন পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট থাকে। মহাকাশে পৌঁছে প্রথম ব্যক্তি কে? সঠিক উত্তরটি হলো ইউরি গাগারিন।
বৃহস্পতি গ্রহে কত ঘন্টা দিন ও কত ঘন্টা রাত থাকে? সঠিক উত্তরটি হলো 5 ঘন্টা। মঙ্গল গ্রহের উল্লেখযোগ্য উপগ্রহ কি? উত্তরটি হলো ফোবাস এবং ডিমোস। সমস্ত গ্রহের মধ্যে শীতলতম এবং ক্ষুদ্রতম গ্রহ কোনটি? উত্তরটি হলো প্লুটো।